আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেকদিন ধরে ভাগনা জেদ করতেছিল গোলামের হোটেলে খাবে। সে নাকি ইউটিউবে ভিডিও দেখেছে গোলামের হোটেলের খাবার অনেক টেস্টি, তো সকালবেলা উঠেই আমরা চলে আসলাম, আমি সজীব এবং মুসায়েব। বললাম বাসায় যা খাই, সকালবেলা কেউ খাই, আমরা এখন বাজে কেবল 7টা বাজে, 8টা বাজে। তো কেমন হচ্ছে, কেমন ফিল হচ্ছে এখন বলো? এখনো তো খাই নাই। ও এখনো খাও নাই? ও কেবল সাদা ভাত। আচ্ছা আসো বলো। ক্ষুধা লেগে আমি অনেক টায়ার্ড বলো। সকালে হচ্ছে আমার শাড়ি দেখতে গেছিলাম, এই শাড়ি দেখতে দেখতে খিদা লাগছে, এখন এই যাই। তাহলে কে খাইবে, কার জন্য কষ্ট, খিদা লাগছে তাহলে খাইবে কে? খাবে। এখানে ছোট মাছ চলে আসছে, পিয়ালি মাছ প্রদীপ আছে। তো শুরু কর না মামা, একটা মাছ খাও, একটা মাছ খাও। এখানে সব মাছ একটা একটা মাছ খাওয়া লাগবে, তাছাড়া কিন্তু খাইতে দেবো না। তুমি এই একটা মাছ খাও, একটা মাছ খাও যাও। আর এই ইটনি ইটনি খাও, খায় টেস্ট দাও, কেমন লাগতেছে? মজা আছে। কেমন লাগতেছে? মজা আছে কিন্তু কাটা। গরুটা একটু সাইড করে দেন, গরুটা একটু সাইড করে দেন, আচ্ছা গরুটা এই সাইডে দেন। হ্যাঁ ডাবল দিন, কত রেটিং, কত দশে, কত মানে ভিড়টা কখন বেশি? তাহলে আমরা ধরো যে লোকজন নিয়ে আসলাম, বেশি লোকজন নিয়ে আসলাম, তখন আমরা কোন টাইমে আসলে একটু ফি পাবো, খেয়ে মজা পাবো? সাড়ে 12টার দিকে আসলে লোকজনও কম থাকে, ভিড়ও কম, সব রান্নাও হয়ে যায়। আচ্ছা কী কী রান্না থাকবে? কোন দিন তোমাদের লোকজন বেশি হয়? কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? তারপরে বন্ধ। ঠিক আছে ধন্যবাদ। লাইভ কাটা, লাইভ রান্না, তোমাদের সামনেই কাটবে, সামনেই রান্না করবে। মিষ্টান কাটায়, মিষ্টান রান্না, এই মাছগুলো নড়াচড়া করতেছে, লাইভ মাছগুলো। তো আমাদের খাওয়া এখন শেষ, আমরা এখন যাচ্ছি একটু বেড়িবাঁধে যাবো, বেড়িবাঁধ থেকে ঘুরে আমরা মেয়ে দেখতে যাব, চলে যাব মামি দেখতে। কও ঠিক আছে, তোর কেমন লাগছে? কিন্তু খাবারটা টেস্ট, তুমি তো ঝালি পছন্দ করো, তুমি তো ঝালি পছন্দ করো।